উত্তর কোরিয়ায় হঠাৎ হামলা করতে পারেন ট্রাম্প। ব্লুমবার্গ, ব্যাপক পরিসরে হামলার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস সূত্র, পারমাণবিক হামলা হলে সর্বাত্মক যুদ্ধ বাঁধবে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার আকস্মিক হামলার কথা ভাবছেন বলে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। গত শনিবার কুসকাওয়াজে পিয়াংইয়াংয়ের ক্ষেপণাস্ত্রসহ সামরিক সমরাস্ত্র প্রদর্শন এবং পরদিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে ট্রাম্প এখন পরবর্তীকরণে নিয়ে ভাবছেন বলে দাবি ওই সূত্রে। তবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে উত্তর কোরিয়া বলেছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাবে। একথা জানিয়ে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হান সং রিয়ল বিবিসিকে বলেছেন, আমরা সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করব। জাতিসংঘ নিযুক্ত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত কিম ইং রং গতকাল নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ক্ষেপণাস্ত্র হামলা করে বা পারমাণবিক হামলা করে তাহলে যেমন হামলা ঠিক তার সমুচিত জবাব দেবে তারা, এই জন্য প্রস্তুত আছে পিয়াংইয়াং। এর আগে নাম প্রকাশ না করার সত্ত্বেও হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্র ব্লুমবার্গকে জানান, হঠাৎ হামলাসহ ব্যাপক পরিসরে সামরিক হামলার কথা ভাবছে ট্রাম্প। ব্যক্তিগত আলাপচারিতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন তিনি এখনও চান নিবৃত্তকামী উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে নিবৃত্ত করতে মিত্রদেশ চীন নেতৃত্ব দিক। সূত্রটি আরও দাবি করে উত্তর কোরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সরাতে যেমন উন্মুখ নন, তেমনি দুই কোরিয়া আবার একীভূতকরণে কোনো পরিকল্পনা তার নেই। ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। রোববার দেশটির মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সর্বসাম্প্রতিক পরীক্ষার ব্যর্থতার খবর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জানানো হয়। তিনি এটিকে গুরুত্ব না দেওয়ারও সিদ্ধান্ত নেন বলে দাবি ওই সূত্রের। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ধৈর্য ফুরিয়ে আসছে আর কোনো ক্ষেপণাস্ত্র পারমাণবিক পরীক্ষা সহ্য করবে না যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে গতকাল সোমবার তিনি হুঁশিয়ারি দেন, পিয়াংইয়াংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ইতিমধ্যে 5টি পারমাণবিক পরীক্ষা এবং একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।